Assalamualaikum, সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভর্তার রেসিপি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো লাউয়ের বিচির ভর্তা জানি না এটা কেউ খেয়েছেন কিনা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খান নাই তাদেরকে তাদের জন্য অবশ্যই বানিয়ে ভর্তাটা খাবেন কেমন লাগে আসলে আমার কাছে তো অনেক মজা লাগে এই লাউয়ের বিচির ভর্তাটা আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি তো এখানে আমি একটা লাউয়ের বিচি লাউটা একটু মিডিয়াম ছিল তো এটা রান্না করেছি তখন আমি বিচিটা আলাদা করে রেখেছিলাম তো এই বিচিগুলো এখন আমি সিদ্ধ করে নিব কাঁচা মরিচ দিয়েছি পরিমাণ মতো দিয়েছি হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে নিয়েছি অলরেডি তো এখন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এখানে নিয়ে কিছু পেঁয়াজ আর রসুন নিয়েছি এগুলো আমি একটু ফ্রাই করে নিব একবারে ব্রাউন করতে হবে না জাস্ট একটু সিদ্ধ হয়ে গেলেই হালকা হালকা ব্রাউন যখন হবে তখনই পেস্টটা ভাজা হয়ে গেছে বুঝতে হবে তখন লাউয়ের বিচিগুলো আবার দিয়ে দিব তো এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন লাউ রান্না করলে পরবর্তীতে লাউটার বিচি ছোলা কোনোটাই ফেলে দিবেন না লাউয়ের বিচি এবং ছোলা দুটো দিয়েই ভর্তা করা যায় এবং লাউ দিয়ে লাউয়ের ছোলা দিয়ে কিন্তু ভাজি করা যায় লাউয়ের ছোলা লাউয়ের খোসা বলে অনেকে ছোলা বলে একই কথা যে যাই বলেন না কেন লাউয়ের খোসাটাও কিন্তু ভাজি করে খেলে অনেক মজা লাগে তো দেখতেই পাচ্ছেন আমি লাউয়ের বিচিগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলো কিন্তু আমি পেঁয়াজের সাথে একটু এখন ভেজে নিচ্ছি যেহেতু এটার সাথে পানি আছে আর পানি থাকলে ভর্তাটা খেতেও মজা হবে না এবং ভর্তাটা বেশি সময় ধরে থাকবে না নষ্ট হয়ে যাবে তাই আসলে আমি একটু ভেজে নিচ্ছি যাতে পানিটা শুকিয়ে যায় তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন ভর্তা বানানোর প্রসেস আর আমি একটু ধনিয়া পাতা দিয়েছিলাম ওইখানে আসলে অফ ক্যামেরায় হয়ে গেছে ক্যামেরাটা অন করা হয়নি তখন তো ওই উঠানোর আগে আগে ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়েচেড়ে উঠিয়ে ফেলবেন তাইলেই হবে তো আর নিয়েছি আমি এখানে কিছু ভাজা চিংড়ি মাছ এটাও আমি ভেজে নিয়েছিলাম তো এটা এখন দিয়ে দিব আর এই চিংড়ি মাছটা দিলে কিন্তু টেস্টটা আরও অনেক গুণ বেশি বাড়িয়ে দেয় এই ভর্তার তো অবশ্যই চিংড়ি মাছটা দেওয়ার চেষ্টা করবেন আর যদি দিতে না চান শুধু বিচির ভর্তাও বানাতে পারেন সেটাও সমস্যা নাই সেটাও ভালো লাগবে কিন্তু দিতে পারলে ভালো আরও বেশি টেস্টি হবে তো এখানে নিয়ে নিয়েছি আমি কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম ওগুলো এখন আমি বোটাটা ছাড়িয়ে দিয়ে দিব তারপরে আমি ছোলাগুলো দিয়ে দিব সরি বিচিগুলো দিয়ে দিব ভাজারে ভেজে রাখা তো সব উপকরণ দিয়ে আমি ব্লেন্ডারে দিয়ে ভর্তা করে নেব আর অবশ্যই যাদের শিলপাটা আছে তারা শিলপাটায় ভর্তাটা বানিয়ে নিতে পারেন আর যাদের শিলপাটা নাই তারা আমার মতো ব্লেন্ডারে বানিয়ে নেবেন এভাবে ভর্তা সমস্যা নেই একটু সময় নিয়ে শিলপাটায় যেহেতু করতে হয় ব্লেন্ডারে একটু সময় লাগে আস্তে আস্তে করে বারবার ই করে তারপরে ভর্তাটা বানাতে হয় নেড়েচেড়ে তো যাই হোক তো দেখতে থাকেন আর আমার চ্যানেলে যারা আজকে নতুন এসেছেন আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে বলবো আর যারা করেছেন তারাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিন্তু হয়ে গেছে অসম্ভব মজা হয়েছে খেতেও আর দেখতে তো মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে এরকম আর কি তো আশা করছি আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবার কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওতে আল্লাহ হাফেজ